এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। नमस्कार आरोही न्यूज़ लाइव है अपने देश शॉकल के शागुतो जाने अपने देश शंघाई में रोची मासूमा शुरू कोची न्यूज़ ऐ मुहूर्ते एवं प्रथमे नजर रख बो जे खबरें दिखे आवारो अशुष्टो अमित शाह एवं शारीरिक अशुष्टो तनिए तिनी गतोकल राते दिल्लीर एम्स हॉस्पिटले भर्ती हो चें तार शारीरिक अवस्था সৌরভ অমিত শাহ আবারো শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন তিনি গতকাল রাতে তাকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে তিনি কেমন আছেন বা কি আপডেট আছে তোমার কাছে যদি একটু বলো হ্যাঁ দেখো মাসুমা যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গতকাল রাতে আবারো নতুন করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হলো বলে জানা যাচ্ছে তার কারণ আমরা জানি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গত 2 তারিখ থেকে সপ্তাহে তার কিন্তু করোনা পরীক্ষা করা হয়েছিল এবং সেই সময় দেখা গিয়েছিল দোষটা যখন 2 তারিখে দেখা যায় যে তার করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসে তখন তাকে গুরুগ্রামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেই সময় তার তখন প্রায় দীর্ঘ 15 থেকে 16 দিন তিনি সেখানে ছিলেন এবং তার করোনা পরীক্ষা সহজে পরীক্ষার পরে সেখানে তার টেস্ট চিকিৎসা চলে এবং এরপরে গত শুক্রবার তিনি সুস্থ হয়ে গেছেন বলে স্বাস্থ্য বিভাগে হেলথ বুলেটিনে জানানো হয়েছিল এবং তিনি বাড়িও ফিরেছিলেন কিন্তু গতকাল রাত থেকে আবারো অমিত শাহের নতুন করে বুকে ব্যথা হচ্ছে এবং তার শ্বাসকষ্ট হচ্ছে রক্তচাপ বেড়ে গেছে এমনটা কিন্তু জানা যায় এবং তৎক্ষণাৎ অমিত শাহকে কিন্তু গতকাল রাতে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে এবং যদিও আজকে সকালে যে আপডেট জানা যাচ্ছে মাসুমা যে আজকে সকালে তিনি কিন্তু এখন অবধি অনেকটাই সুস্থ আছেন এবং যদিও চিকিৎসকেরা জানিয়েছেন 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে অমিত শাহকে তার কারণ দেখা হবে যে তার কি কারণে আবার নতুন করে শ্বাসকষ্ট দেখা গেল যদিও তার করোনা পরীক্ষার রিপোর্ট কিন্তু আজ যদিও নেগেটিভ এসেছে কিন্তু তাকে যদিও আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণে রেখে দেখা হবে কি কারণে থেকে এই উপসর্গ আবার নতুন করে কোনো করোনা সম্ভাবনা কিনা বা অন্য কোনো কারণে যদিও তার হাতে পায়ে যন্ত্রণা এবং শারীরিক ক্লান্তি রয়েছে সেই কারণে তাকে রাখা হয়েছে এমনটাই কিন্তু চিকিৎসক মহলের পক্ষ থেকে জানানো হয়েছে যদিও অমিত শাহের মতো একজন দেশের একজন গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী মোদী মন্ত্রিসভার একজন হেভিওয়েট মন্ত্রী বলা যেতে পারে সেই ক্ষেত্রে অমিত শাহের ক্ষেত্রে আমরা জানি যে যিনি যখন করোনা আক্রান্ত হয়েছিলেন একটা যথেষ্ট উদ্বেগের একটা সঞ্চার হয়েছিল যাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল গুরুগ্রামের যে হাসপাতাল সেই হাসপাতালে তার দীর্ঘ প্রায় 14-15 দিন ধরে সেখানে চিকিৎসা চলে সেই সময় তারপরে গত সোমবার অমিত শাহ নিজেই টুইট করে জানালেন যে তিনি আপাতত সুস্থ রয়েছেন একেবারে করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসে বাড়িও ফিরেছিলেন কিন্তু আবারও নতুন করে গতকাল রাত থেকে একটা কোথাও একটা আতঙ্কিত পরিবেশ তৈরি হয়েছে এবং তাকে হাসপাতালে এমসে ভর্তি করা হয়েছে এখনো তিনি অনেকটাই সুস্থ আছেন সমগ্র বিষয়টির উপর নজরদারি চালানো হচ্ছে চিকিৎসকেরা বলছেন যে তার হয়তো কোনো রকম হয়তো নতুন করে উপসর্গের সম্ভাবনা নেই যে তার শারীরিক ক্লান্তি এবং যে দীর্ঘ কাজে যে অসুস্থতার পর সুস্থ হয়ে ওঠার পরে একটা কোথাও একটা মানুষের মধ্যে শরীরের দুর্বলতা একটা কাজ করে করোনা থেকে মুক্ত হওয়ার পর সেই কারণেই হয়তো তার একটু অসুস্থতা হচ্ছে এবং শ্বাসকষ্টটা কি কারণে সমগ্র বিষয়টি হেলথ বুলেটিনে যেটা জানানো হচ্ছে তিনি সুস্থ আছেন এবং সমগ্র বিষয়টি আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণে রেখে দেখা হবে মাসুমা একেবারে ধন্যবাদ সৌরভ অমিত শাহ আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আমরা আরোহী নিউজের তরফ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করি তবে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব দারুকেশ্বর নদে স্নান করতে গিয়ে মৃত্যু হলো এক ইঞ্জিনিয়ার ছাত্রের এবং তা নিয়ে রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় বাঁকুড়ার উন্দা থানার দারুকেশ্বর নদের পিংরুই ঘাটে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে 2 কিমি দূরে উদ্ধার হলো মৃত ছাত্রের দেহ মৃত ছাত্রের নাম মৃণালকান্তি ফৌজদার সোমবার দুপুরে স্থানীয় পিংরুই গ্রামের বাসিন্দা অভ্রকান্তি ফৌজদার ও মৃণালকান্তি ফৌজদার দুই ভাই স্নান করতে গিয়েছিল স্থানীয় দারুকেশ্বর নদের পিংরুই ঘাটে স্নান করতে করতে নদীর জলের স্রোতে হঠাৎই তলিয়ে যায় মৃণাল অন্য ভাই অভ্র কোনো ক্রমে জল থেকে উঠে স্থানীয় মানুষকে খবর দিলে গতকাল দুপুর থেকেই শুরু হয় উদ্ধার কার্য খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে শুরু হয় তল্লাশি মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে নদের জলে ভাসতে দেখা যায় মৃণালকান্তির দেহ এরপরই পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভালো নাম হচ্ছে মৃণালকান্তি
ওখানে বিটেক ইউ লাস্ট ইয়ার আজ সকালে ওখান থেকে সাবানপুর বলে একটা গ্রাম আছে ওখানে 2-2.5 কিলোমিটার দূরে ওখানে লাশটাকে পাওয়া গেল। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সিউড়িতে মারা গেলেন বছর 40-এর এক ব্যক্তি এবং তার মৃত্যুকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। সিউড়ির হাটজানবাজার কলোনির বছর 40-এর এক ব্যক্তি ছিলেন তিনি। মৃত ব্যক্তির নাম সুভাষ দাস। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে। বাড়ির সদস্যরা ওই ব্যক্তিকে বাথরুমের মধ্যে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং তার দেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়। মৃত সুভাষ দাসের পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে একটি ছোট্ট মেয়ে, পাশাপাশি তার স্ত্রী গর্ভবতী। মৃত সুভাষ দাসের পরিবারে এমন আকস্মিক দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। এবার নজর রাখবো যে খবরের দিকে। ইটের আঘাতে মৃত্যু হলো পূর্ব বর্ধমানের এক মহিলার এবং তা নিয়ে রীতিমতো এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। আর ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্রাহ্মণ ভোজনের জন্য উদয় চক্রবর্তী নামক এক ব্যক্তির বাড়িতে চাল দিতে গিয়ে মৃত্যু হয় চায়না সামন্ত নামক ওই মহিলার। জানা গিয়েছে বুদ্ধদেব চক্রবর্তী নামক মস্তিষ্কের বিকারগ্রস্ত এক ব্যক্তি ওই মহিলাকে ইট ছুঁড়ে মারে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে পথেই মৃত্যু হয় ওই মহিলার। মৃত মহিলার পুত্র মাধব দিহি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মৃতার ছেলের দাবি দোষীর উপযুক্ত শাস্তি হয় যেন। মাধব দিহি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, চলছে জিজ্ঞাসাবাদ। আমরা এই কারণে পুলিশের কাছে একটা 250 লোকের একটা সই করে একটা পিটিশন জমা করেছি যাতে এই জিনিস আর দ্বিতীয়বার না হয়। বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করে তার বাড়ির সামনে, যাতে কখন কে যদি এইভাবে মারে কখন কোনো বাচ্চা ছেলেকে তুলে মেরে দিতে পারে, তার যে এই মেন্টাল অবস্থা এখন তাতে তো যখন তখন মার্ডার হবে। তো পুলিশের কাছে আমরা আবেদন করেছি যাতে এই ইয়ে যেন দ্বিতীয়বার এইটা নিয়ে দ্বিতীয়বার হয়ে গেল তৃতীয়বার যেন না হয়। বাবা বলছে আমার ছেলের মেরে দাও, যাই করো, ওর বাবার কোনো অসুবিধা তাতে নেই। বলছে আমার ছেলের প্রতি আর নেওয়া শেষ, কারণ তার বাবা নিজেই প্যারালিস্ট হয়ে গেছে, স্ট্রোক হয়ে। তো তার বাবার ছেলের প্রতি আর আশা নেই, কিন্তু সে তো নিজে যদি হয়তো সুস্থ থাকতো হয়তো বাঁচাতে পারতো। আমরা চাইবো কি তার উচিত শাস্তি হোক, সেটাই তো অ্যাপিল করেছি যাতে সে আর এরকম দ্বিতীয় না হতে পারে। এই তো একজন মা হারা হলো, একজন বাবা হারা হলো, এরপর আবার যদি কেউ বোন হারা হয় কি তার স্ত্রী হারা হয়, এ তো যখন তখন কিছু হতে পারে আমার পাড়ার মধ্যে। আমরা তো চাইবো তারা সেই ছেলেরা যেন আমার গ্রামে না ঢুকতে পারে। জাতীয় শিক্ষানীতি 2020-এর বিরোধিতায় সকাল থেকেই রায়দিঘির কাশীনগরের রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। সকাল 9:30 থেকে রীতিমতো বিক্ষোভ চলে সেখানে। রায়দিঘির কাশীনগরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো অল বেঙ্গল সেভ এডুকেশন নামে একটি সংগঠন। ওই সংগঠনের শতাধিক কর্মী সকাল 9:30 নাগাদ কাশীনগর মোড়ে রায়দিঘি রোড অবরোধ করে। বিক্ষোভকারীরা বিলের কপিও পোড়ায়। এই বিক্ষোভের নেতৃত্ব দেন লক্ষণ চন্দ্র মণ্ডল, বামদেব হালদার প্রমুখ ব্যক্তিত্বরা। এই মুহূর্তে সেখানে অবরোধ চলছে। প্রতি বছর তারাপীঠের কৌশিকী অমাবস্যার দিন ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে, কিন্তু এবছর পরিস্থিতি একেবারেই অন্যরকম। করোনা আবহে সব পরিস্থিতি পাল্টে গিয়েছে। অমাবস্যার প্রায় এক সপ্তাহ আগে থেকেই সেখানকার হোটেল ও লজগুলিতে পা রাখার জায়গা থাকত না। দেশের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী ছুটে আসেন। এবার সেই পরিস্থিতি তৈরি হলে যে করোনার সংক্রমণ নিমেষে ছড়িয়ে পড়বে তা বুঝতে পেরেই বীরভূম জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, এবছর ভক্তদের ছাড়া কৌশিকী অমাবস্যা পালন হবে, এটা খুব কষ্টের। মা তারার পুজো নিয়ম এবং রীতি মেনেই হবে। শুধু সেবায়তরা প্রবেশ করবে মন্দিরে এই কৌশিকী অমাবস্যাতে। মূল পুজোয় মন্দির কমিটি কামনা করবে গোটা পৃথিবী যেন এই করোনা মহামারী থেকে মুক্ত হয় এবং পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আরভি নিউজ।
করলেন ট্যালেন্টো এভিয়েশন।